প্রয়াত হলেন মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা। রাজ্য মন্ত্রিসভার সবচেয়ে বরিষ্ঠ ছিলেন তিনি। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মন্ত্রী। তাকে দেখতে আগে জিপিপি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে শুরু করে অনেকেই। এই কয়েকদিন জিপিপিতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা। তিনি ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা অভিজ্ঞ রাজনীতিবিদ, বিজেপি সরকারের শরিক দল আইপিএফটির বরিষ্ঠ নেতা। নরেন্দ্রচন্দ্র দেববর্মার প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী। এনসি দেববর্মার প্রয়াণে শোক জ্ঞাপন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। মন্ত্রী এনসি দেববর্মার বাড়ি গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সেই সঙ্গে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রীর পরিবার পরিজনরাও। মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মার প্রয়াণে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, খুব দুঃখের সংবাদ, জাতি জনজাতির নেতা মানেই এনসি দেববর্মা। আমরা একজন সুদক্ষ নেতৃত্বকে হারালাম, সেই শূন্যস্থান পূরণ হওয়ার মতো নয়, ত্রিপুরার জন্য ভীষণ ক্ষতি হয়ে গেল। সেই সঙ্গে ওনার আত্মার সদগতি কামনা করেছেন মুখ্যমন্ত্রী। এনসি দেববর্মা দা আমাদের তো অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন, একজন বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য ছিলেন। তো যখনই আমি খবর পেলাম, গতকালই আমি গিয়েছিলাম, ওনার সিবিএ হয়েছিল, তো যেহেতু রক্ত জমাট হয়েছিল, তো শেষ পর্যন্ত ডাক্তারবাবুরা ডিসিশন নিলেন, পরিবার থেকেও ওরা হাই রিস্ক যে বন্ড আছে সেটা সই দিতে হয়েছে, যেভাবেই হোক অপারেশন তো করতেই হবে। কিন্তু অবস্থা ভালো ছিল না, তবু একটা লাস্ট ট্রাই ডাক্তারবাবুরা করেছেন ওখানে। নিউরোসার্জেনের সাথে আমি কথা বলেছিলাম, কিন্তু আজকে সকালে 2:45 উনি পরলোকগমন করেছেন। তো আমাদের জন্য এটা একটা বিশেষ, মানে এটা স্যাড নিউজ আমাদের জন্য, সবার জন্য, সমস্ত ত্রিপুরাবাসীর, জাতি জনজাতির নেতা হিসাবে যদি কেউ জানে সেটা হচ্ছে এনসি দেববর্মা। আমাদের অ্যালায়েন্স পার্টনারের আইপিএফটির উনি প্রেসিডেন্টও ছিলেন। তো আমরা একজন ভালো একজন নেতৃত্বকে আমরা হারালাম, এবং সে যে একটা গ্যাপ হলো, একটা শূন্যস্থান পূরণ হবার নয়, আগামী দিন কে পূরণ করবে আমি জানি না, এবং ত্রিপুরার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব যাকে বলে, ওনার কাছ থেকে অনেক কিছু আমরা পেতাম এবং আগামী দিনেও পাওয়ার ইচ্ছে ছিল, শেষ রক্ষা হয়নি। তো ওনার যে আত্মার সদগতি কামনা করছি, পরিবার পরিজনের সাথে কথা বলেছি, ওনাদের প্রতি আমার সমবেদনা রইল। মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যে 3 দিনের শোক এবং 1 দিনের ছুটি ঘোষণাও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান, সোমবার সকাল 10:00 থেকে 11:00 মধ্যে মহাকরণে নিয়ে যাওয়া হবে এনসি দেববর্মার মরদেহ। সেখান থেকে নিয়ে যাওয়া হবে তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুরে, সেখানেই সম্পূর্ণ হবে শেষকৃত্য। এবং আমরা 3 দিনের আমরা স্টেট মর্ন ঘোষণা করেছি, আগামীকাল মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এবং আগামীকাল ছুটির দিন আমরা ঘোষণা করেছি। কালকে 10:00 থেকে 11:00 মধ্যে যা আমার কাছে খবর এসছে, শিডিউল সেক্রেটারিতে যাবে, সেক্রেটারি থেকে অ্যাসেম্বলিতে যাবে, সেখান থেকে ওনার বাড়ি যেখানে ওখানে নিয়ে যাবে, মহারানীতে, সেখানে নিয়ে যাবে তেলিয়ামুড়া মহারানী। তো সেখানে ওনাকে নিয়ে ওনার ক্রিমেশন হবে। তো সত্যি আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমি বলবো যে এই কথাটা আপনাদের সামনে আমার বলতে হয়েছে। প্রয়াত মন্ত্রীকে দেখতে জিপিপি হাসপাতালে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি জানান, মন্ত্রীর প্রাণ রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। বলবেন দিদি, আজকে 2023-এর আজকে প্রথম দিন, রাজ্যের জন্য খুব বিষাদের খবর। রাজ্যের বর্ষীয়ান একজন নেতৃত্ব এবং আমি ব্যক্তিগতভাবে ওনাকে 99 থেকে আমি চিনিয়ে জানি, একজন দক্ষ প্রশাসক, সমাজকে নিজের মেধা প্রখর বুদ্ধিমত্তা নিয়ে দিয়ে একটা সেবা উনি এতটা বছর দিয়েছিলেন, একটা যুগের আজকে অবসান হয়েছে। এবং আমি মনে করি এটা রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি। জিপিপি হাসপাতাল থেকে প্রয়াত এনসি দেববর্মার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে মন্ত্রীর নিজ বাড়িতে। জিপিপি হাসপাতাল থেকে মন্ত্রীকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছেন হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা।
শববাহী গাড়ি করে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে তার নিজ বাড়িতে। জানা গেছে সোমবার হবে তার শেষকৃত্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।